তো এই ওষুধটা কিন্তু একেবারে ছোট, মাত্র 20 মিলি, মাত্র 20 মিলি একটি ওষুধ। একটু লক্ষ্য করেন বোতলের সাইজটা, খুব সুন্দর একটা সাইজ, ইউনিক একটা সাইজ। তো আপনি এই ওষুধটি কিন্তু পেয়ে যাবেন মাত্র 55 টাকায়। আসসালামু আলাইকুম, নাস পিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু অনেকের কবুতর সুস্থ নাই, কারণ অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতরের একটা প্রবলেম, সেটা হচ্ছে কবুতরটির একটা ডিম জমে, একটা ডিম জমে না, একটা ডিমের বাচ্চা ফোটে আর একটা ডিমের বাচ্চা ফোটে না। আবার কিছু কিছু ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতরের দোনোটা ডিমই কিন্তু জমে না, দোনোটা ডিমই নষ্ট হয়ে যায়, দেখা গেছে 3-4 বার এরকম হয় যে আপনার কবুতরের 3-4 বারই একই প্রবলেম দেখা দেয়, আপনার কবুতরের ডিমে বাচ্চা জমে না। তো আবার কিছু কবুতরের এরকম প্রবলেম হয় যে কবুতরের ডিম জমছে ঠিকই, ডিম থেকে বাচ্চা ফোটার আগে ডিমের ভিতরেই বাচ্চাটি মারা যাইতেছে, ডিমের ভিতরে বাচ্চাটি মারা যাইতেছে, ডিম থেকে আর কবুতরের বাচ্চাটি বের হইতে পারতেছে না। তো এর উপরে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই একই বিষয়টা নিয়ে বারবার ভিডিও দিতেছে, তো আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না। আজকে আপনার কবুতরের ডিম জমে না এই সমস্যার সমাধানের জন্য একটি নতুন মেডিসিনের সাথে পরিচয় করা দিব, যেটার সাথে আমিও নতুন। তো সেই ওষুধটি হচ্ছে ইবেট প্লাস, এটা একমি কোম্পানি নিয়ে আসছে। একটু লক্ষ্য করেন, এটা কিন্তু সকল আপনার পশু পাখির জন্য, সকল পশু পাখির জন্য ভিটামিন ই এই ওষুধটি আমি বাজার মূল্যটা বলে দিছি, এটা বাজার মূল্য ছোট্ট একটা ওষুধ 55 টাকা। আমরা যারা কবুতর বারান্দায় পালি ছোট পরিসরে, তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি অল্প টাকায় খুব সহজে আপনি পেয়ে যাবেন। আমরা কিন্তু অনেক সময় দামি দামি মেডিসিন খাওয়াই, অনেকে কিন্তু ওই মেডিসিনটা আসলে দেখা গেছে কিনতে পারে, কেনার সামর্থ্য আছে, তো অল্প কিছুদিন বা অল্প একটু ব্যবহার করার পরে পরবর্তী ওষুধটা কিন্তু ফালাই দিতে হয়। তো এই ওষুধটা কিন্তু একেবারে ছোট, মাত্র 20 মিলি একটি ওষুধ। একটু লক্ষ্য করেন বোতলের সাইজটা, খুব সুন্দর একটা সাইজ, ইউনিক একটা সাইজ। তো আপনি এই ওষুধটি কিন্তু পেয়ে যাবেন মাত্র 55 টাকায়। আর এই ওষুধটি আপনার কবুতরকে দিবেন 1 লিটার পানিতে 1 ml, 1 লিটার পানিতে 1 ml জোড়া দেওয়ার আগে অথবা জোড়া দেওয়ার পরে, টানা 3 থেকে 7 দিন অথবা 5 দিন আপনার কবুতরকে এই ওষুধটি দিয়ে কোষ করাইতে পারেন। আশা করি আপনার কবুতরের ডিম জমবে, ডিমের ভিতরে আর বাচ্চা মারা যাবো না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।